আমার একটি ট্রেনিং সেন্টার রয়েছে লেকচার হল কম্পিউটার ট্রেনিং সেন্টার বর্তমানে আমি একটি নতুন অফিস নিয়েছি আল আমিন বাজার ইউসিবি ব্যাংকের পাশে এম কে মোল্লা সুপার মার্কেট দ্বিতীয়তলায় আজকে আবারও অফিস অ্যাপ্লিকেশান বা মাইক্রোসফট অফিস এই কোর্সটার উপরে কথা বলবো কারণ আপনারা জানেন এটি হচ্ছে কম্পিউটারের বেসিক কোর্স এটা দিয়ে আপনার কম্পিউটার অফিস হাতেখড়ি শুরু হবে দেন আপনি যে কোনো কোর্স ইনক্লুডেড হবেন এটাকে বেসিক কোর্স হিসেবে ধরা হয় আপনি যে কম্পিউটার চালাইতে পারেন তার যে প্রুফ বা প্রমাণ সেটি হচ্ছে বেসিক কোর্স তো অনেকে আমাকে জিজ্ঞেস করে আমি যদি কম্পিউটার বা ডেস্কটপ আমার না থাকে তাহলে কি আমি কম্পিউটার কোর্স করতে পারবো কি না ডেফিনেটলি আপনি পারবেন কারণ আপনি যে প্রতিষ্ঠানে কাজ শিখবেন তাদের নিজস্ব কম্পিউটার অথবা ল্যাপটপ রয়েছে বা আপনাকে শেখানোর জন্য যে ডিভাইস প্রয়োজন তাদের সেটা আছে আপনি সেখানে গিয়ে সেটা করতে পারবেন তবে আপনার যে থাকতে হবে এটা ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক নয় যবে যদি আপনার একটি কম্পিউটার বা ল্যাপটপ থাকে বা প্যাড থাকে তাহলে এটা আপনার জন্য ভালো যদি এই কোর্সটা করতে আপনার চব্বিশটা ক্লাসের প্রয়োজন হয় তাহলে আপনি আর হয়তো আরও পাঁচটা কম ক্লাসেও করতে পারবেন তবে ল্যাপটপ কিনাটা বাধ্যতামূলক নয় অনেক গার্ডিয়ান এবং অনেক স্টুডেন্ট অনেক লার্নার আমাকে জিজ্ঞেস করে তবে কোনো গার্ডিয়ান বা কোনো স্টুডেন্টকে ফোর্স করিয়ে কেউ এটা করবেন না কারণ কম্পিউটার ছাড়াও কম্পিউটার কোর্স করা যায় তবে থাকলে ভালো এখন অনেকেই আমাকে প্রশ্ন করে যে আপনি যে অফিস কোর্স করান এটার ভিতরে কোন কোন বিষয় বা আপনার কোর্স মডিউলটা প্ল্যানটা যদি একটু বলতেন আমি এই নিয়ে অসংখ্য ভিডিও করেছি এর আগে অনেকবার স্টুডিওতে আমি এই বিষয়ে কথা বলেছি আজকে একটি পূর্ণাঙ্গ রিভিউ এখানে দিতে চাই আমার এই কোর্স মডিউলের ভিতরে থাকছে এম এস ওয়ার্ড এম এস এক্সেস এম এস এক্সেল এম পাওয়ার পয়েন্ট মেলা ইন্টারনেট তবে মাইক্রোসফটওয়্যার এইগুলোর ভিতরে আরো অসংখ্য টুলস রয়েছে আরো বেশ কয়েকটি সফটওয়্যার রয়েছে সেগুলো নিয়ে সাধারণত আমি আলোচনা করি না চারটা তার সাথে মেল এবং ইন্টারনেট কীভাবে একটা মেল করতে হয় কিভাবে ব্রাউজিং করতে হয় কিভাবে নেটের কাজগুলো করতে হয় বিষয়ে একটু কথা বলে থাকি আর টোটাল আমি চব্বিশটা ক্লাস করিয়ে থাকি কেউ যদি একটা না করতে চায় তাও করতে পারবে চব্বিশটা ক্লাস আর কেউ যদি তিন মাসে করতে চায় অথবা ছয় মাসে করতে চায় তাহলেও করতে পারে হয়তো দেশে একটা আমাদের দেশে বা গ্রাম অঞ্চলে একটা আইডিয়া আছে বা একটা সুপার স্টেশন আছে যে কম্পিউটার কোর্স তো তিন মাস বা ছয় মাস অনেক গার্ডিয়ান এটা বুঝে না যে তিন মাসে ক্লাস হবে আপনার হয়তো ত্রিশটা বা পঁচিশটা অথবা ছত্রিশটা বা চল্লিশটা এরকম কিন্তু সেই ক্লাসটাই যদি আপনি একাধারে এক মাস করেন তাহলে কিন্তু হয়ে গেল আসলে ক্লাস দিয়ে এগুলাকে ডিভাইডেশন করা যাবে না আমার কথা হলো কাজটা শিখতে হবে সারটা সফটওয়্যারের কাজটা যেন আপনি শিখতে পারেন বিশেষ বেসিক্যালি এম ওয়ার্ড এবং এক্সেলের কাজটা যেন অত্যন্ত জরুরি এবং মেলটা কীভাবে চেক করতে হয় মেলটা কীভাবে পাঠাইতে হয় এবং একসাথে অসংখ্য মানুষকে কীভাবে মেল করতে হয় এই বিষয়টা জানাটাই অত্যন্ত জরুরি তো যারা আমার এই কোর্সে ইন্টারেস্টেড তারা আমার ট্রেনিং সেন্টারে আসতে পারেন ভিজিট করে দেখতে পারেন এবং দুই থেকে তিনটা ক্লাস ফ্রি করতে পারবেন দেন যদি আপনার ভালো লাগে তাহলে আপনি সাবস্ক্রিপশান দেবেন হয়তো অনেক আগে আমাকে আমাকে জিজ্ঞেস করে যে আমি কত টাকা নিয়ে থাকি এই বিষয়টা নিয়ে আমার সংখ্যবার বলছি আজকে আর বলতে চাচ্ছি না আপনারা আসবেন এবং এখানে দুই থেকে তিনটি ফ্রি ক্লাসে অ্যাটেন্ড করবেন দেন যদি আপনার ভালো লাগে তাহলে আপনি সাবস্ক্রিপশান অথবা কোর্স ফি দিবেন এটা হলো আসল কথা দ্যাটস অল থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান